শাবান মারহাবা, আহলান সাহলান মারহাবা, শাবান মারহাবা, আহলান সাহলান মারহাবা, মারহাবা আহলান সাহলান। প্রধান অতিথির আগমন, আজকের এই মাহফিল যে ব্যক্তিত্বের জন্য ঐতিহাসিক আধ্যাত্মিক দরবার মজবান্দার দরবার শরীফের সাজ্জাদান হোসেন, যিনি রাত্র দিন আলহামদুলিল্লাহ সুন্নিয়তের পক্ষে কাজ করে যাচ্ছেন। আমরা গতকাল গোটা দিন কোথায় ছিলাম? ঢাকা আলা হযরত কনফারেন্সের মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ। শুধু এগুলো না, মাত্র শুরু। আমরা বলো মাত্র সুন্নিয়তের যাত্রা এখন নেতৃত্বে কাজ শুরু। সামনে আমাদেরকে অনেক দূরে চলে যেতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলো চাই কি চাই না? আমরা অতি শীঘ্রই হুজুরের নেতৃত্বে একটা কনফারেন্স করলাম আমরা ঢাকা শহরে, এখন আরেকটা করতে যাচ্ছি ইনশাআল্লাহ চট্টগ্রামে। আমরা ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স করব চট্টগ্রামে, আপনারা যাবেন? খারা খারা যাবে সাত তুলি হয় সাই ফেল বেগুন যাবে বুঝলো হত তো দে বাবা হয়ে দিলে। হ্যাঁ হয়ে দিলে না হয়েছে কিনলে ফোন করতো নু ইনশাল্লাহ দেখা যাবে। আমরা অনেক বিরাট ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল ইনশাল্লাহ সুন্নি কনফারেন্স করতে যাচ্ছি হুজুরের সাথে পরামর্শ করে আমরা বসে ইনশাল্লাহ আমরা সিদ্ধান্ত নেব। গতকালকে করেছি আলা হযরত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রেজা ফাযল বেরলভি রহমতুল্লাহ আলাইহি আমরা ইন্টারন্যাশনাল আলা হযরত কনফারেন্স করেছি। চলুন আমরা হুজুরের নেতৃত্বে আমরা সুন্নিয়তের কাজ করতে চাই কি চাই না? দুই হাত উঠে বলতে চাই কি চাই না? আজকের যিনি প্রধান অতিথি ইনি হাসানি এবং হুসাইনি, উভয় দিক দিয়ে আমার নবীর বংশের লোক। ভক্তিতে মানুষের কি মুক্তি? আল্লাহ আমরা সবাইকে হুজুরের দামান মজবুত করে ধরে আমরা সুন্নিয়তের কাজ যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সরকার গোলাম হিসেবে যেন আমরা কেয়ামতের মাঠে উঠতে পারি। আল্লাহ আমরা সবাইকে সে তৌফিক দান করুক। আল্লাহর দরবার শরীফের সাদা হাদিস যাদের শরীরের মধ্যে গসল আজম হযরত কাবলা বাবাদান কাবলা আলমের সুগন্ধি যাদের শরীরের মধ্যে পাওয়া যায়, তো দোয়া করবেন। এ সাদা সিধা মুসলমান আজকে বিপদগামী হয়ে যাচ্ছে, আর যারাই করছে যদি না বুঝে বলে তাকে তওবা করুক আল্লাহ মাফ করবে, আর ইচ্ছাকৃত বললে এটা কোনোদিন কি হবে না। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।